কিন্তু কাচ্চি বিরিয়ানিটা অসম্ভব মজার, সাথে তো জালি কাবাবটাও টেস্টি, আর হচ্ছে ইয়োগার্টটা অসাধারণ। আমার রিকমেন্ডেশনে যদি আপনারা অর্ডার করেন চারটা, যে কোনো চারটা খাবার, মানে চারজনের ফুড অর্ডার করলে আপনারা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সকাল সকাল ফুলের শুভেচ্ছা নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো এই ফুলগুলো গতকালকে যে আমরা দিয়াবাড়ি থেকে, দিয়াবাড়ি না, গোলাপগ্রাম থেকে নিয়ে আসছিলাম, এই ফুল, ফুলে ওই রকম গ্রান নাই, মনে হয় এই সিজনের ফুলে গ্রান একটু কম থাকে। শীতের মধ্যে যে ফুলগুলো থাকে ফুলগুলো আরও অনেক সাইজে বড় হয় আর অনেক গ্রান থাকে। আর আমরা বিকেল টাইমে গেছিলাম তো হয়তো মানে বিকেল টাইমে একটু ঝরা ঝরা ফুলগুলোই আমাদেরকে দিছে, সমস্যা নাই, গেছি আনছি, এই ফুলের তো আমাদের আর কোনো কাজ নাই। অনেকদিন পর ঘরে এতগুলা ফুল, ঘরে ফুল থাকলে ভাল লাগে, মন সতেজ সতেজ লাগে। আর আজকে বাইরের ওয়েদারটা হচ্ছে ঠান্ডাও না গরমও না, মিক্স একটা ওয়েদার, রোদ আছে অনেক, রোদ আছে অনেক কিন্তু গরম ওই রকম অর্থে নাই। আজকে আমার কাজ আছে, অনেকগুলো কাপড় চোপড় জমে গেছে, ভিজাইতে হবে, খালা আসার আগে কাপড় চাপড় কাপড় টাপড় ভিজাই, আর কারণ এই দুদিন ওয়েট করছি যে রোদ উঠলে তারপর আমি কাপড় টাপড় ধুবো। আর রান্না বান্না কী করবো এখনও জানি না, দেখা যাক। প্রিয়র ক্লাস শুরু হয়ে যাবে, আজকে শনিবার, প্রিয়র ক্লাস হওয়ার কথা ছিল না কিন্তু এখন দেখলাম প্রিয়র আজকে ক্লাস আছে, আজকে শনিবার, আমি জানতাম না প্রিয়র আজকে ক্লাস আছে। তুমি বলছিলে আমি শুনি নাই, আদিম মেসে এসে বলছে যে ওর সব স্টুডেন্টরা তো এই মেসের কাছেই পড়ে, বলতেছে আজকে তো ওর ক্লাস আছে। পরে আমি চেক করে দেখি ওর আজকে রিভিশন ক্লাস, আর দুই দিন পরে এক্সাম, এর জন্য রিভিশন ক্লাস। এই যে একটু এই যে চকলেট নিয়ে বসছে বাবা বাজার আনছে, আমি এভাবেই রেখে দিছি, রাতের বেলা কখন যেন আনছিল কিচ্ছু গুছাই নি, ভাবছি খালারে দিয়ে গুছাবো, খালার একটার পর একটা কাজ থাকতেছে, সুযোগ কি পাচ্ছি না। আজকে কচুর ছড়া রান্না করবো ইয়া দিয়ে, কি বলে, চিংড়ি মাছ দিয়ে, ইংরেজগুলো আগে বেসে শেষ করে নিই, তারপর কালকে সারাদিন তো বাইরে বাইরে ছিলাম, আমগুলো কাঁচা আমগুলোও রাখছি, খালা কাটবে, আজকে কাপড় ভিজেছি, এই জন্য আর এগুলো কিচ্ছু করানো হলো না, মনেই নাই আমার এগুলো যে করানো হয়, কাপড় কালকে ভিজাইলেও হতো। কাঁচামরিচগুলো ধুয়ে কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটা টিস্যু নিয়ে উপরে একটু মুছে তারপরে বক্সে রাখবো, পানি থাকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সরানো থাকুক, নিচে একটা টিস্যু দেওয়া, পানিটা ঝোল শুক ইয়া হয়ে গেলে এটা বক্সে ভরে তারপর রেখে দিলে অনেক দিন থাকে। এত ময়লা এই কচু ছড়াগুলোর মধ্যে, এগুলো ভালো করে ক্লিন করলে মানে হাত দিয়ে, হাত দিয়ে চুলকায় অনেক মাটি, এটা কি ভালো করে দিয়ে তারপর চুলতে হবে, নয়তো বালি লাগবে। প্রিয় যখনই সুযোগ পায় এমন আজব গাজব ড্রেস বের করে পড়া শুরু করে, আপনারা গেস করতে পারেন এটা প্রিয়র কখনের ড্রেস। প্রিয় সামনে যাও, সামনে যাও, একটু দূরে যাও, একটু দূরে যাও, এই যে এটা হাফ প্যান্ট না, মানে ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ ফুল প্যান্ট, নাকি দেখি দাঁড়াও না, আমি এটা, আচ্ছা প্রিয় কি পরিমাণ সুখ না, এটা মানে খাওয়া দাওয়া না করলে যা হয়, এখানে দাঁড়াও একটু একটু একটু, যে শার্টটা পরে আছে এটা প্রিয়র এখানে, হাতটা এখানে, এখন বলি এটা প্রিয়র কয় বছরের শার্ট, মানে এখনো লাগে, প্রিয়র শরীর কি পরিমাণ শুকনো হলে এটা পসিবল, এখানে দাও, বানাচ্ছিলাম তো বলি যে কি পরিমাণ শুকনো হলে এটা পসিবল, এই প্রিয়র এই শার্টটা আমি রেখে দিছিলাম কারণ এটা প্রিয়র প্রথম বার্থডেতে বানানো শার্ট, এই সেম একরকম ওর আর ওর বাবার বানিয়ে দিয়েছিলাম, তো চিন্তা করেন এক বছরের বাচ্চার একটা শার্ট প্রিয় এখন পরে বসে আছে, আর এটা তখনই ফুল প্যান্ট ছিল, প্রিয় তখন কি বলে একটু লম্বা ছিল কিন্তু প্রিয় লাগতেছিল না দেখে আমি কেটে আবার নিচে দিয়ে একটু ইয়া করে দিয়েছিলাম,
ওদিন পড়ানোর জন্য ছোট করে দিছিলাম প্রথম বাচ্চাতে পড়ানোর জন্য। এই যে প্রথম এইগুলো আমি একটা প্যাকেটের মধ্যে রেখে দিছি প্রিয়, এই আজকে ওই প্যাকেট বের করে দেখি এটা পরে আসছে। আমি বললাম প্রিয় এই শার্ট তোমার লাগবে না, এটা আমি রেখে দিছি স্মৃতি হিসেবে। তো বলছে না লাগবে, বুতাম লাগাই দো। দেখি কি সত্যি সত্যি লেগে গেছে, মানে একটা বাচ্চা কি পরিমাণ সুখ না হলে এক বছরের শার্ট তার গায়ে লাগে। খাওয়া দাওয়া না করলে যা হয়, সকালের নাস্তা যে দেওয়া হয়েছে এটা মাঠে আমি সরাই নিলাম। তুমি তোমার যে পরীক্ষা, তুমি যে পড়ালেখা কিছু করো না, এই ব্যাপারে কিছু শিল্ড এটা কি বানায় না বানায়। কচুর ছড়া কেটে রেডি করে রাখলাম, এখন আর রান্না করবো না, সন্ধ্যায় রান্না করবো। প্রিয়টা ঘুম পাড়াইতে হবে, ওর একটু ঘুম পাড়াই। প্রিয় ঘুমাচ্ছে, আমি এখন এডিটিংয়ে বসছি। আর এডিটিংয়ে বসে মানে আমার খাবার দাবার, আজকে একটা পেট থেকে খাবার আসার কথা, দুদিন আগে আসার কথা ছিল, আপু অসুস্থ ছিল তো আজকে মেবি পাঠাইতে পারে। সন্ধ্যার পরে গরম আজকে আসছে কিন্তু অত না, একটু কম কমে। চশমা খুলে চশমা নিয়ে আসে প্রিয় বাবার। এই মরিচ আর রসুনের ভর্তা তার এত পছন্দ, তো শেষ খালারও সময় হচ্ছে না বানায় দেওয়ার, তো এখন সন্ধ্যার সময় আসছে, সে তাড়াতাড়ি চলে আসছে। আমি তার সাথে কথা বলতে বলতে এডিটিংয়ে বসে আমি ভুলেই গেছি আমি রান্না শেষ করি নাই, বুঝতে ভর্তা আছে। আমি বললাম ভর্তাও নাই, মাছ ভাজি ডাল আছে, তো বলতে ভর্তা করে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ভর্তা করে দিই রসুন আর মরিচ। ওই তো ভর্তা বানানো শেষ, আমি ঘেমে ঘেমে একাকার, তার সাথে কথা বলতে গিয়ে আমি রান্না করতে ভুলে গেছি রান্না চালাবো। এটা জাস্ট আপাতত ভর ভাঙা মাছ ভাজি ভর্তা ডাল দিই, আর আসার সময় সে কফি ম্যাট নিয়ে আসছে। কফি ম্যাটের প্যাকেট অলরেডি ঘরে আসছে, কোনো খেয়াল করে নিয়ে আসছে। অর্ধেকটা প্যাকেট বয়ে ভরা ছিল, বাকি অর্ধেকটা বাইরে ছিল, সেই জন্য দেশে হচ্ছে না আবার নিয়ে আসছে। আমাদের স্বপ্নে যাওয়া হচ্ছে না, অনেক দিন হয়েছে, মাছের বাজারটা করা দরকার। তো দেখি আজকে যাওয়া সম্ভব না, আজকে কালকে যাইতে হবে। জিনিস কিচেন থেকে আমি রোজার মধ্যে খাবার অর্ডার করছিলাম, খাবারগুলো এত ভালো লাগছিলো, আমি ভালো একটা রিভিউ দিছিলাম। তো আপু পিয়ার হিসাবে আজকে আমাকে খাবার পাঠিয়ে দিয়েছে, কিন্তু এত খাবার পাঠাবে এটা আমার একদম চিন্তার বাইরে। আমি জানি না এখন খুলে দেখি কী কী। বাবা, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, মেবি ডিম আছে, কাবাব আছে। চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে কাচ্চি, আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এটা দুইটা কেন আপু মনে হয় আমাদের দুজনের জন্য দুইটা পাঠাইছে। আর এটা হচ্ছে সালাদ, আলাদা করে দিয়েছে যেহেতু গরমের সিজন, তো এই জন্য ওনারা যে খাবারটা যেন নষ্ট না হয়ে যায় যে শশা রিয়ার খুব সুন্দর একটা করে একটা সালাদ করে দিচ্ছে। আমি আমার রিমপিউরুন ব্লগ চ্যানেলে ওইটা রিভিউ দিব। আর এই যে এইগুলা হচ্ছে গিয়ে এতগুলা কেন, সাথে এই সালাদটা, এই যে এই সালাদটার সাথে সার্ভ করা হয়েছে, অসম্ভব টেস্টি একটা সালাদ। প্রিয় ম্যান্ডা কিন্তু করে আসো আসো, সেটা ভালো লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ না, কোনটা খাবার কোনটা খাবার? প্রিয় আসছে এখন, প্রথমে বলতেছে খাবে, আমি বলছি নাও খাবার, তো ওই যে ওটা আলাদা করেই রাখা। যখনই বলছে ও ভাবছে যে এখন আমি বলবো না, এখন না পরে খেয়েও, বাচ্চাদের যে নর্মালি স্বভাব। আমি বলছি যে খাও, এখন বলতেছে না আমি এখন খাবো না। এই তো জিনিস কিচেন থেকে খাবার পাঠানো হয়েছিল, আপু অনেকগুলো খাবার পাঠিয়ে দিচ্ছে। আমি আমার
ওই যে ব্লগ পেজ থেকে এসে লাইভ করলাম সেই খাবার দাবার গুলো নিয়ে, এই এই প্রথম আমার পেজ থেকে একটা ফুড রিভিউ লাইভে গেল, এর আগে ফুড রিভিউ লাইভে কখনো করা হয় নাই। তো অনেক খাবার দাবার ছিল আপু, এতটা না পাঠাইলেও হইতো। তো এখানে এই সালাদটা অসাধারণ, আর এই হচ্ছে কাচ্চি বিরিয়ানি। এই যে আমি আমি খেয়ে প্রিয় বাবা একটু খাইছি, এখন আমার প্রিয়র জন্য এটার মধ্যে নিয়ে নিচ্ছি। তো কতটা থাকে একটার ভিতরে, আর এটা তো ধরাই হয় নাই, চিকেন মোরগ পোলাও যেটা, মোরগ পোলাও এটা। এই যে মোরগ পোলাও একটা নামানো হয়েছে, মোরগ পোলাওয়ের সাথে হচ্ছে ডিম আর হচ্ছে গিয়ে কাবাব, এইটার প্রাইস হচ্ছে গিয়ে 300 টাকা। আর কাচ্চির সাথে হচ্ছে কাবাব, কাচ্চির প্রাইস হচ্ছে গিয়ে 350 টাকা। আর সবচেয়ে মজার যে আইটেমটা ছিল এটা হচ্ছে গিয়ে ইয়োগার্ট ডেজার্ট, এটা পুডিং আর ইয়োগার্টের মিক্সচারের ডেজার্ট, এটা একদমই ওনাদের সিগনেচার ডিশ, সিগনেচার ডেজার্ট, অসম্ভব টেস্টি। এটার প্রাইস হচ্ছে 80 টাকা, আর জালি কাবাবের আলাদা প্রাইস হচ্ছে 40 টাকা। আর এখন হ্যাঁ বলুন, আর এখন হচ্ছে যে তাদের অফার চলছে, এই প্যাকেজের সাথে একটা করে কোল্ড ড্রিঙ্কস ফ্রি, এই কোল্ড ড্রিঙ্কস আপনারা পেয়ে যাবেন। পেজটা আমি এখানেও এই পেজেও ট্যাগ করে দেবো, এটা হচ্ছে জিনিস কিচেন। আমার কাছে কাচ্চি বিরিয়ানিটা অসাধারণ লাগছে, মোরগ পোলাওটা এভারেজ টাইপ, কিন্তু কাচ্চি বিরিয়ানিটা অসম্ভব মজার, সাথে তো জালি কাবাবটাও টেস্টি, আর হচ্ছে ইয়োগার্টটা অসাধারণ। তো উত্তরার মধ্যে যারা অর্ডার করতে চান তারা হচ্ছে গিয়ে 50 টাকা হোম ডেলিভারি পেয়ে যাবেন, আর ঢাকার ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন, অন্যান্য ঢাকার অন্যান্য জায়গা থেকে ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে কত টাকা যেন, 80 টাকা। আর হচ্ছে আমার রিকমেন্ডেশনে যদি আপনারা অর্ডার করেন চারটা, যে কোনো চারটা খাবার মানে চারজনের ফুড অর্ডার করলে আপনারা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই হচ্ছে অফার, আমার পেজে আমি এই এটা ট্যাগ করে দেবো, জিনিস কিচেনের পেজ, আপনারা যারা অর্ডার করতে চান এই ফুডগুলো অর্ডার করতে পারেন। আমার কাছে ভালো লেগেছে, আপনার কাছে ভালো লাগবে কিনা আমি জানি না, আমার কাছে যেমন লেগেছে তাই বললাম। আমার কী যেন বলে, তখন সন্ধ্যায় প্রিয়র বাবা আসছে, তখন রান্না কমপ্লিট হয় নাই, তখন কী যেন করছিলাম, ও ভর্তা বানাই দিলাম, এই ভর্তা ও খাবার রান্না এখনও কমপ্লিট হয়নি, কারণ আমার লাইভে আসতে হবে, রেডি হয়েছি। তো এখন ভাবতেছি প্রিয় তো এইগুলোই খাবে, প্রিয়র বাবাও তো খেয়ে ফেলছে, সো কচুর ছড়াটা জাস্ট ভাব দিয়ে রাখা আছে, এইভাবেই রেখে দেবো, সকালে রান্না করবো, প্রিয় বাবা সকালে অফিসে নেওয়ার জন্য তো লাগবে, সকালে রান্না করবো। রাতে এখন আর রান্না বান্নার ঝামেলায় যাচ্ছি না, কারণ অলরেডি 11:30 বেজে গেছে, লাইভে সেই 10টায় ঢুকছি, 11:15 পর্যন্ত 1.5 ঘন্টা বসে বসে আমি খাইছি আর লাইভ করছি। গরম লাগতেছে, এখন একটু ঠান্ডা হব, সো রান্নাঘরে গিয়ে অস্বস্তি বাড়াইতে চাই না, কোক খাবো আরামসে। আমি কোক ঢালতে গেছি, একদম পুরাটা ভরে গেছে, ছোটবেলা এমন হইতো যে কোক ঢালতে গেলে ব্যালেন্স থাকতো না, একদম উল্টায় পড়তো, আর আমার কাছে বড় থাকা। সো আমি এখন প্রিয় টি বন্ধ করো, আমি এখন এই খাওয়া দাওয়া হয়েছে লাইভে, এই সব খাওয়া দাওয়া করে বলছি, কোক খাবো, প্রিয় খাবার প্রিয় নিজের হাতে খাবে, কারণ টিকটকে প্রিয় সাথে আমার বেশ ঝগড়াঝাটি হয়েছে, ওটা আমি রাত্রিবেলা খাওয়াই দিব না, আমি আমার মতো শুয়ে পড়বো, ও নিজের নিজে খাইতে পারলে খাবে, না খাইতে পারলে নাই, কারণ আমি ওরা খাওয়াই দিচ্ছি না। অনেক গরম লাগতেছে, আর না এতক্ষণ চেঞ্জ করি, আজকে ব্লগে জায়গায় শেষ করতেছি, আল্লাহ হাফিজ, গুড নাইট।